আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসে দেওয়া ক্লাস ফোরের আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করবো এর আগেও তোমাদের ক্লাসের বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমার চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখে উঠতে পারো নি তাদের জন্য আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নেবে কথা না বাড়িয়ে শুরু করছে আজকের মূল ভিডিও দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসে দেওয়া ক্লাস ফোরের আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রশ্নপত্রে একদম প্রথমেই দেখো কি লেখা রয়েছে এখানে লেখা রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ পূর্ণমান রয়েছে পনেরো এক দাগে বলা হচ্ছে শূন্য স্থান পূরণ করো একের এক দাগে বলা হচ্ছে সাপ ড্যাশ খায় তো তোমরা এখানে শূন্য স্থানে লিখবে ব্যাঙ তাহলে হবে সাপ ব্যাং খায় একের দুই দাগের প্রশ্ন গায়ের রং বদলাতে পারে এমন একটি প্রাণীর নাম হল শূন্য লিখবে গিরগিটি একের তিন দাগে বলা হচ্ছে মাছের সারা গায়ে ড্যাশ থাকে এটা তোমরা সকলেই জানি পারবে এটা হবে কি মাছের সারা গায়ে আঁশ থাকে শূন্য স্থানে লিখবে আঁশ দুই দাগে বলা হচ্ছে ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও দুয়ের দাগের বাক্যে বলা হচ্ছে পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখা যায় এটা একদম ঠিক তাই এই বাক্যের পাশে টিক চিহ্ন দেবে এবারে চলে আসছি দুয়ের দুই দাগে এখানে বলা হচ্ছে ঘুড়ি আকাশে ওড়ে তাই ঘুড়ি হলো জীব এটা কিন্তু একদম ভুল ঘুড়ি উড়তে পারে ঠিকই তবে ঘুড়ির প্রাণ নেই ঘুড়ি বংশ বিস্তার করতে পারে না এই কারণে ঘুড়ি হলো জড় বস্তু তাই দুয়ের দুই দাগের পাশে ক্রস চিহ্ন দেবে দুয়ের তিন দাগের বাক্যে বলা হচ্ছে শামুকের শরীর নরম এটা একদম ঠিক বাক্য এর পাশে টিক চিহ্ন দেবে এই বাক্যটির ক্ষেত্রে অনেকের ভুল হতে পারে তোমরা ভাবতে পারো যে শামুকের শরীরের ওপরের অংশ তো অত্যন্ত কঠিন কিন্তু তা নয় শামুকের যে খোলস সেটা কঠিন কিন্তু ভেতরের যে আসল যে শরীরটা শামুকের সেটা অত্যন্ত নরম তাই এই দুয়ের তিন দাগের বাক্যের পাশে টিক দেবে এবারে চলে আসছি তিন দাগে এখানে বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও তিনের এক দাগের প্রশ্ন পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম লেখো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে পৃথিবী থেকে হারিয়ে যেতে চলেছে এমন দুটি প্রাণীর নাম রয়্যাল বেঙ্গল টাইগার ও শৃঙ্গ গন্ডার তিনের দুই দাগের প্রশ্ন প্রজাপতি আর পাখির মধ্যে একটি মিল ও একটি অমিল লেখো এই প্রশ্নের উত্তরে লিখবে প্রথমে পয়েন্ট করে লেখো মিল এই পয়েন্টের আন্ডারে লেখো প্রজাপতি ও পাখি উভয়েই উড়তে পারে তার পরের পয়েন্ট করে লেখো অমিল পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি থাকে প্রজাপতির তা থাকে না এবারে চলে আসছি তিনের তিন দাগের প্রশ্নে এখানে বলা হচ্ছে মাছের দুটি বৈশিষ্ট্য লেখো তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মাছের বৈশিষ্ট্যগুলি হলো এক মাছ জলে থাকে দুই মাছের সারা শরীর আঁশে ঢাকা থাকে তিন জলে সাঁতার কাটার জন্য মাছের থাকে নানা ধরনের পাখনা চলে আসছি চার দাগে এখানে বলা হচ্ছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও চারের এক দাগের প্রশ্ন জীবের তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে জীবের বৈশিষ্ট্যগুলি হলো এক জীবের প্রাণ আছে দুই জীব বংশ করে তিন জীব এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে চার জীব উত্তেজনায় সাড়া দেয় এটাই ছিল ক্লাস ফোরের দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসের আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্রের উত্তরের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না এছাড়াও তোমাদের ক্লাসের অন্যান্য বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও পেতে তোমরা ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারো ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরিস বেঙ্গলি ক্লাস শ্রম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে